পটল পাসিন্দা বানানোর জন্য আমি 11খানা পটলকে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে যোগ চিহ্নর মতো করে পটলের একটা দিক চিরে নিয়েছি, গোটা পটলটাকে চেরা যাবে না, একটা দিক যোগ চিহ্নর মতো করে চিরে নিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি প্যান নিয়েছি, প্যানে সাদা তেলে যেহেতু রান্নাটা করব সাদা তেল গরম করতে দিলাম। পটলগুলো ভাজতে যতটা লাগবে ঠিক পরিমাণে ঠিক ততটাই তেল দিতে হবে, যার যেমন যত গ্রাম পটল নেবে। তো এরপর পটলগুলোকে আমি তেলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু, আর দিচ্ছি নুন, যাতে পটলগুলোতে নুনগুলো ঢুকে যায় এবং কালারটাও ভালো আসে। তো এরপর আমি পটলগুলোকে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভেজে নেব, কারণ ভেতর পর্যন্ত ভাজতে হবে, ভেতরটা কাঁচা থাকলে ভালো লাগবে না। তাই মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পূজাস রিয়েল ব্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আরও নতুন নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও আমি তোমাদের কাছে উপস্থিত করতে পারি। আর এই রান্নাটা দারুণ হতে চলেছে এবং খুব সুন্দর মানে টেস্ট আছে এই রান্নাটার মধ্যে, যেটা না ট্রাই করলে, বাড়িতে সকলকে না খাওয়ালে, নিজে না খেলে বুঝতে পারবে না ঠিক কতটা সুন্দর লাগে খেতে এই পটল পাসিন্দা। এখন যেহেতু গরমের সিজন, পটল পাওয়া যাচ্ছে, তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলে এবং সবাইকে খাইয়ে নিজের মনটাও জয় করে নাও। তো পটলটা আমার মোটামুটি এক পিট ভাজা হয়ে গেছে, আমি একটু করে উল্টে দিচ্ছি যে বাকি পিটটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমার সঙ্গে দেখতে থাকো। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি একটাই কারণে, যাতে পটলগুলো ভাজাটা হয় এবং সঙ্গে পটলগুলো সুন্দর নরম হয়ে যায়, যাতে কোনো জল বা অল্প, আমি রান্নাটাতে জল খুবই কম ইউজ করব, তাই পটলগুলো যাতে কাঁচা না থাকে এবং মশলাগুলোও যাতে ভালোভাবে ঢুকে যায়, টেস্টটা ঠিকঠাক আসে, সেহেতু ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম। তো ভাজাটা আমার হয়ে গেছে। এরপর আমি যেহেতু পটলে অনেকটা তেল দিয়েছিলাম, তেলটা অল্প একটু রয়েছে, দরকার লাগলে আমি পরে নিশ্চয় দেবো, কিন্তু এই মুহূর্তে আমার লাগছে না, তাই ওই তেলের মধ্যে আমি দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটা দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসটা একটু লো ফ্লেমে রাখবো, যেহেতু তেলটা গরম রয়েছে, পুড়ে যেতে পারে। তো এরপর চারটে পেঁয়াজকে আমি, ছোট পেঁয়াজ, সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গরম মশলা ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং ভাজাটাও ভালো হয়, তাড়াতাড়ি যাতে আমার ভাজাটা হয়ে যায় সেটার কারণে আমি নুনটা এর মধ্যে দিয়ে দিলাম। ততক্ষণ পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণ আমি নিয়েছি 10-12টা কাজু বাদাম, নিয়েছি একটু পোস্ত। এই কাজু আর পোস্ত এ দুটো দুধটা আমি দেখালাম, দুধ দিয়ে আমি পেস্ট করব। প্রথমে শুকনো পেস্ট করব, তারপর দুধ দিয়ে আমি পেস্ট করব। এরপর এর মধ্যে আমি নিচ্ছি একটু আদা বাটা আর একটু রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর আদা বাটাটা পরে দিলাম। এক চামচ করেই লাগবে, 11টা রসুন যেহেতু, সেহেতু আমার এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা হলেই যথেষ্ট, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজের সঙ্গে ওটা মিশিয়ে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং নরম হয়ে গেছে। তো খুন্তির সাহায্যে আমি পেঁয়াজগুলোকে যতটা সম্ভব কেটে কেটে দেওয়ার আর কি, এটা পেস্ট টাইপের যেহেতু হবে, সেহেতু যতটা সম্ভব আমি কেটে নেওয়ার চেষ্টা করছি। না কাটলে কোনো অসুবিধে নেই, দেখতেও খারাপ লাগবে না বা খেতে খারাপ লাগবে না, এটার কোনোটাই নয়, বাট আমি আমার মতো করে আর কি কেটে নেওয়ার চেষ্টা করছি। তো এরপর আমি দুটো টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। কেউ চাইলে টমেটো পেস্ট করে দিতে পারো, সস দিতে পারো, সেম কাজই হবে। তো আমি টমেটোই দিলাম, দুটো টমেটো ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে নেব ভালো করে। ঢাকনা চাপা দিয়ে আমি এটা রান্না করব। গ্যাসটা আমি লো ফ্লেমেই রাখবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়। দেখো টমেটোটা নরম হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে ভালো করে এগুলোকে ঘেঁটে নিচ্ছি, পেঁয়াজ টমেটো দুটোই। এরপর এর মধ্যে দিলাম আমি জিরে গুঁড়ো এক চামচ, দিলাম ধনে গুঁড়ো এক চামচ, দিলাম হলুদ গুঁড়ো এক চামচ, দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ।
এরপর আমি দেব কাশ্মীরি মরিচ মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কালারটা যাতে সুন্দর আসে কালার রান্নায় যদি কালার ভালো হয় খেতেও কিন্তু ভালো লাগে তো লাস্টে আমি দিলাম গরম মশলা হাফ চামচ এরপর অল্প একটু জল দিলাম যেহেতু মশলাগুলো দিয়েছি ড্রাই হয়ে যেতে পারে তাই অল্প সামান্য জল দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে ঢাকনা চাপা দিলাম যাতে মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে সুন্দর একটা স্মেল বেরোবে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়ানাড়ি করতে হবে তো মশলা থেকে আমার সুন্দর গন্ধ একটা বেরিয়ে গেছে এবং মশলাটা সিদ্ধ হয়ে গেছে মিশে গেছে পেঁয়াজ টমেটোর সাথে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই মশলা থেকে তেল ছাড়ার পর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষতে থাকব তো তো পটলগুলো আমি সাজিয়ে দিচ্ছি এরপর মশলাটার উপরে এরপর আমি কাজু বাদাম পোস্ত দুধ দিয়ে পেস্ট করা যেটা সেটা আমি এর উপরে দিয়ে দেব কি দারুণ দেখতে লাগছে না তো মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে মিক্সিতে কিছুটা রয়েছে তো এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব তো এরপর আমি মশলা পটল আর এই দুধ দিয়ে তৈরি করা পেস্ট সেটা আমি সম্পূর্ণ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা আমি একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখেছি কারণ এটা খুব তাড়াতাড়ি জলটা মরে যায় তো সেহেতু আমি একদম লো ফ্লেমেই রেখে দিয়েছি দিয়ে আমি ঢাকনা চাপা দিয়েছি যাতে যতটুকু জল আছে বেরিয়ে পোস্তটা সিদ্ধ হয়ে যায় পোস্ত বাদাম এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম যে যার মতো সেটা দেবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি যাতে মশলাটা পটলের মধ্যে ভালোভাবে মিশে যায় যেহেতু আমি অল্প জল এখানে ইউজ করেছি সেহেতু আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি যাতে পটলগুলো যতটুকু সেদ্ধ বাকি আছে সেটা হয়ে যায় এবং এর যে টেস্ট সেটা সম্পূর্ণ যেন পটলটা ধরে নেয় তো এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু পোস্ত আছে তো এটা লেগে যাওয়ার ভয়ও থাকবে সেহেতু বারবার নাড়াচাড়া করতে হবে এক দু মিনিট ছাড়া ছাড়া এটাকে নাড়াচাড়া করতে হবে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে ঢাকা দিয়ে দিলাম যাতে এর সুন্দর স্মেলটা গোটা রান্নাটাই ছড়িয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমার আজকের পটল পাসিন্দা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে শেয়ার বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো বাড়িতে ট্রাই করে তো আজকের মতো এই পর্যন্ত কাল তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে টাটা